আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরও বছর দশেক আগে, আরও বেশি হবে বোধ হয় 12-13 বছর আগে, আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার, তিনি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি, আবার আমাকে স্নেহ করেন, ভালোবাসার মানুষ। তো উনি আমাকে প্রসঙ্গত বললেন, আপনার ওই বক্তব্যটা শুনছি, শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন। এটা আমাকে উনি বললেন, ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ, যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন। উনি কয়েকজন দায়ীর নাম বললেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কথা বললেন, আর কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন, যার কারণে তাদের কথার ভিতরে সেই পুক্ততা বোঝা যেত। অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি এখন একটু পাকছেন বলে মনে হয়। তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নিইনি, আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে, নাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ, সে কেন এই কমেন্ট করবে। পরে আমি বক্তব্যটা আবার শুনলাম, 2-3 বার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে, এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি, যেটা এভাবে দেওয়া উচিত হয়নি। তো ভাইরা আমার, আপনারা যারা দাওয়াতি কাজ করতে চান, আমি আপনাদেরকে করজোড় করে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে, আপনারা অবশ্যই সিনিয়র, বিদগ্ধ, বিচক্ষণ, মুত্তাকি, আল্লাহ বিরু, নিজের কথা অনুযায়ী আমল করেন, দুনিয়াদার না, এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই, এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন। তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন। দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে, যত দায়ী এখন আছে, যদি কোয়ালিটিটা এনশিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না, ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।